দেখতে ঠিক কাঁঠালের মতো, কুচি কাঁঠাল যেরকম থাকে সেরকম, তবে এটি কাঁঠাল নয়। মালদ্বীপে এই ফলটির নাম সাক্কু, এটা তরকারি হিসেবে ব্যবহার করে, ছোটো আকৃতির এটি ফল। এর প্রাথমিক অবস্থা ঠিক মানে কাঁঠালের মুসি যেরকম হয় সেরকম, মুসির মতো। এর পাতাটা বেশ বড় বড়। শ্রীলঙ্কাতে এটা দেখেছি, মালদ্বীপেও দেখলাম, মালদ্বীপের ক্রস রোড আইল্যান্ডে এই গাছটি চোখে পড়েছে। কাঁঠালের মতো কাটা কাটা আছে। তরকারি হিসেবে ব্যবহার করে। গাছটা মোটামুটি 20-30 ফুট লম্বা হয়। গাছটি মূলত সৌন্দর্য বর্ধনের জন্যই ব্যবহার করে, এর সাথে এর ফলটা সাক্কু বলে, এটা তরকারি হিসেবে ব্যবহার করে। এই সে সাক্কু। পাতাটা বেশ বড় বড়, সবুজ করে সাদা রেড়ে আছে। ঠিক কাঁঠাল যেভাবে বের হয়, কাঁঠালের বুঝি আমরা যেভাবে দেখি, কাঁঠালের প্রাথমিক অবস্থা যেভাবে থাকে, সেভাবে গাছ থেকে বের হওয়া। স্থানীয় বাংলাদেশিরা জানিয়েছেন তারাও এটা তরকারি হিসেবে ব্যবহার করেন। এই যে সাইজ দেখা যাচ্ছে, এই সাইজে তারা কিনেন, বাজার থেকে দোকানে এইভাবেই বিক্রি হয়। এই যে কাঁঠালের মতো কাটা কাটা আছে, এই সে সাক্কু ফল।